আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আমার বাংলা নিউজ চ্যানেল নিউজ হিন্দুস্তানেতে তো বন্ধুরা দেশের একমাত্র রেলওয়ে স্টেশনের নেই কোনো নাম পেছনে রয়েছে কী কারণ তো চলুন জেনে নেব আজকের এই ভিডিওতে তবে তার আগে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব টিপে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান নিয়মিত খবরের আপডেট পেতে সারা ভারতবর্ষ জুড়ে যাতায়াতের অন্যতম প্রধান ও বড় মাধ্যম হল ভারতীয় রেল কাঁচাপিঠেই হোক বা দূর দূরান্তের যাত্রাপথ প্রতিদিনই যাতায়াতের অন্যতম মাধ্যম হিসাবে মানুষ এই পরিষেবাকেই বেছে নেয় এই ভারতীয় রেলের আওতায় দেশজুড়ে প্রায় আট হাজার স্টেশন রয়েছে দেশের একটি স্টেশন থেকে অন্য একটি স্টেশনে আলাদা করার জন্য দুটি ব্যবস্থা সাহায্য নেওয়া হয় এক হচ্ছে স্টেশনটির নাম দুই হলো তার কোড নাম্বার কিন্তু ধরুন এমন কোনো স্টেশন রয়েছে যেটি বর্তমানে নামবিহীন অর্থাৎ স্টেশনটির কোনো নাম নেই ঠিক এমনই এক স্টেশন রয়েছে দেশ তথা এরাজ্যের বুকেই স্টেশনটি দেশের একমাত্র রেলওয়ে স্টেশন যার কোনো নাম নেই এবং তা অবস্থিত এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গেই রাজ্যের বর্ধমান জেলার মধ্যেই রয়েছে এই স্টেশন যা শহর বর্ধমান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বাঁকুড়া মাঝগ্রাম রেললাইনে অবস্থিত তবে পূর্বে যদিও স্টেশনটির নাম ছিল রায়নগর সেই নামেই পরিচিত ছিল স্টেশনটি এমনকি টিকিট দেওয়ার ক্ষেত্রে সেই নামই ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে সেই নাম মুছে রয়েছে এর পিছনে রয়েছে ঠিক কি আসলে এই স্টেশনটি রায়না এবং রায়নগর নামে দুটি গ্রামের মধ্যবর্তী অংশে অবস্থিত আর সেই কারণেই স্টেশনের নাম রায়নগর হওয়ায় রীতিমতো ক্ষোভে পেটে পড়েন রায়নার মানুষজন রায়নার বাসিন্দাদের দাবি ছিল যেহেতু প্ল্যাটফর্মটি রায়নার গ্রামের জমিতেই তৈরি তাই তার নাম রায়নাই হওয়া উচিত এই নিয়ে দুই গ্রামের মধ্যেও কার্যত ঝামেলা বাঁধে আর সেই খবর রেল কর্তৃপক্ষের কাছে পৌঁছায় উচ্চপদস্থ আধিকারিকদের কানে এই খবর পৌঁছানোর পরই এরপর স্টেশনের নাম মুছে দেওয়ার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ আর তারপর থেকেই নামহীন অবস্থায় পড়ে রয়েছে এই স্টেশন বর্তমানে ওই স্টেশনে গেলে চোখে পড়বে ফাঁকা হলুদ বোর্ড যার মধ্যে কোনো নাম লেখা নেই এর জেরে অবশ্য দূর দূরান্তের যাত্রীদের কিছুটা অসুবিধার মুখেও পড়তে হয় যদিও স্টেশনের টিকিটে এখনও স্টেশনের নাম হিসাবে রানাগড়ি লেখা রয়েছে যদিও স্টেশনটি এখনও নামহীনভাবেই পড়ে রয়েছে